নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর আরেকটি ভরাডাসনের ডিজাইন। এই ডিজাইনটাও আপনারা খুব কম সহজেই আর খুব কম উল দিয়ে তৈরি করতে পারবেন। আমি এখানে তিনটে কালার নিয়েছি, সবুজ দিয়ে ঘরটা টেনেছি, আর দুই রকম উল দিয়ে, লাল আর পিঙ্ক কালারের উল দিয়ে আমি ফুলটা ভরিয়েছি। তো বন্ধুরা, চলুন আমি আপনাদের আজকে এটা শেখাবো আপনারা কিভাবে তৈরি করবেন। এই দেখুন, আসনটা আমার পুরোটাই হয়ে গেছে। আমি এই কোণটা ছেড়ে রেখেছি এটা আমি আপনাদের দেখাবো বলে। আপনারা আসনের এইভাবে যে কোনো কোণ থেকে ছুঁচটা উঠাবেন, আর এইভাবে একটা করে ঘর নিয়ে, এই দেখুন এরকম একটা ক্রস স্টিচ বানাবেন। পরপর সিঙ্গেল ক্রস স্টিচ আপনাদেরকে বানিয়ে বানিয়ে যেতে হবে। এই দেখুন, এইভাবে মাঝখানে একটা করে ঘর ছেড়ে দিয়ে, এই দেখুন এইভাবে হবে। পরপর কোণে কোণে আপনারা এইভাবে ক্রস স্টিচটা তৈরি করবেন। এই দেখুন এইভাবে লাইনটা ঠিক হবে। এইভাবে আপনাদেরকে পুরো লাইনটা তৈরি করতে হবে। এর পরের লাইনটা, যখন দ্বিতীয় লাইনটা যখন আপনারা পাশ থেকে তুলবেন, তখন দেখুন কটা ঘর ছাড়বেন। এক দুই, এইভাবে এক দুই তিন চার পাঁচ, মাঝখানে পাঁচটা লাইন ছেড়ে দিবেন। এই দেখুন এক দুই তিন চার পাঁচ, 6 নম্বর ঘরটা থেকে আপনারা আবার এই দ্বিতীয় লাইনের ক্রস স্টিচটা তুলবেন। এইভাবে, এই দেখুন এইভাবে উঠবে দ্বিতীয় লাইনের ক্রস স্টিচটা। দেখুন এইভাবে আপনাদেরকে নিয়ে যেয়ে এইভাবে এই পরপর ক্রস স্টিচটা তৈরি করতে হবে। এই দেখুন আমার দ্বিতীয় লাইনটা হয়ে গেছে। আবার এই পাশেরটা যখন তুলবেন, সেম একই, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা ঘর গ্যাপ দিয়ে এই 6 নম্বর ঘরটা থেকে ঠিক তৃতীয় লাইনটা আবার পাশের লাইনটা তৈরি করবেন এইভাবে। এই দেখুন এটা ঠিক এইভাবে হবে এখান পর্যন্ত। এই দেখুন বন্ধুরা, এইভাবে আপনারা এক দুই তিন চার পাঁচ, পাঁচটা করে মাঝে ঘর গ্যাপ দিয়ে 6 নম্বর ঘরটা থেকে এইভাবে লাইনগুলো দেখুন এইভাবে তৈরি করবেন পরপর। এরপর আমি এই কোণে কোণে আপনারা কিভাবে বানাবেন দেখুন। এখানে যে আমি এই ক্রস স্টিচটা নিয়েছি, এর মাঝখান থেকে দেখুন এটা ছুঁচটা উঠাবো। এইভাবে আপনাদেরকে এই পাশের লাইনগুলো ঠিক এইভাবে, এই কোণের লাইনগুলো এইভাবে তৈরি করবেন। এই দেখুন, এইটা হয়ে যাওয়ার পর আবার এখানটাই চলে আসবেন। এইভাবে আপনাদেরকে মাঝে একটা করে ক্রস স্টিচ তৈরি করতে হবে।
এই দেখুন এইভাবে আবার এখানে চলে আসবেন। দেখুন এইভাবে ঠিক এই খোপগুলো হবে, তারপরে আবার এখানে চলে আসবেন। এই দেখুন বন্ধুরা আমার ছকটা হয়ে গেছে, এইভাবে আপনারা ছকটা টানবেন। এবার আমি আপনাদের এই খোপগুলোতে কিভাবে ফুলগুলো তৈরি করবেন সেটা দেখাবো। এই দেখুন এইভাবে এই মাঝখানের ঘরটা থেকে আপনারা ছুঁচটা ওঠাবেন। আমি এখানে লাল কালারটা নিয়েছি, এই দেখুন এখানটায় উঠিয়ে আবার আপনাদেরকে একই সেম এখান থেকে এইভাবে তুলে এই উল্টা ঠিক এইভাবে ঘুরিয়ে আপনাদেরকে এই ডিজাইনটা তুলতে হবে। এই দেখুন এটা ঠিক এইরকম হবে, তারপরে আবার এই ছুঁচটা এইখানটায় আপনাদেরকে তুলতে হবে, দিয়ে এখানে আবার ওঠাতে হবে। এই দেখুন এই মাঝখানের ঘরটা থেকেই হবে, চারপাশে চারটে পাপড়ি এইভাবে উল্টা ঘুরিয়ে দেবেন। আবার এখানটায় এই দেখুন আবার এই মাঝখানে এই দেখুন ঠিক এইভাবে হবে, আবার আসনটা ঠিক এইভাবে একটু ঘুরিয়ে দেবেন এপাশের পাবড়িটা তৈরি করার জন্য। আবার এই মাঝখান থেকে ঠিক এইভাবে উল্টা উঠাবেন। এই দেখুন আবার পাশেরটা যখন তৈরি করবেন এইভাবেই তৈরি করতে হবে। দেখুন এইভাবে হবে, এই দেখুন ঠিক এইভাবে হবে। আর এই ধারের গুলো আপনারা এই দেখুন আমি এখানে করেছি, এইভাবে তিনটে করে পাপড়ি তৈরি করবেন। তো বন্ধুরা আমার এই আসনের ডিজাইনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের যদি বুঝতে কোনো রকম অসুবিধে হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের জন্য নতুন কিছু ডিজাইন নিয়ে আসবো। টাটা।